ধান চালের বড় মোকাম কুষ্টিয়ার খাজানগর ও নওগাঁয় বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চালে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। হঠাৎ করেই ধানের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন মিল মালিকরা। আর মন্ত্রীর নির্দেশনার পর ধান ও চালের বাজারে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ীদের খুঁজতে অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। দেশে চালের চাহিদার বড় একটি অংশের যোগান আসে কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে। প্রতিদিন ট্রাক বোঝাই চাল যায় দেশের বিভিন্ন প্রান্তে, তবে হঠাৎ করে অস্থিরতা সৃষ্টি হয়েছে এই বাজারে। 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত খাজানগরে কয়েক দফায় মিলগেটে চালের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে সরু চালের দাম বেশি বেড়েছে। চাল ব্যবসায়ী ও মিল মালিকদের দাবি, মজুতদার ও মধ্যস্থভোগীদের কারণে চড়েছে ধানের দাম, যার প্রভাব পড়েছে চালের বাজারে। প্রচুর পরিমাণ তো ধান আমরা কিনে রাখতে পারি না। যখন আমরা রানিংয়ে ধান কিনতে যাচ্ছি, তখন বাজারে ধান কিনতে গেলে দেখা যায় ধানের বাজারটা অনেকটাই উদ্যোগতি। ম্যাক্সিমাম ধানটা আমাদের কিনা পড়তেছে ব্যবসায়ীর হাত থেকে। যে পরিমাণ এখন যে ধান আছে কৃষকের কোনো ধান নেই, সব ইষ্ট করবে। যে যে পরিমাণ খরচ বাড়ছে সে পরিমাণ আমরা পুষিয়ে করতে পারছি না। এখন যে সরকার চাপাচাপি করে তাহলে লস দিয়ে কমাইতে হবে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে মিল মালিক ও চাল ব্যবসায়ীদের অভিযোগ মানতে নারাজ ধান ব্যবসায়ীরা। স্যার, আমার মতো ফরিদ কাছে ধান নাই, ওই আমার দিন চাষির কাছে কিনি, আটাশে বিক্রি করি। বাজার নিয়ন্ত্রণে অভিযান চলছে বলে জানান জেলা খাদ্য কর্মকর্তা। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সকল জেলা ডিসিসারদের সাথে এবং এসপি সারদের সাথে মিটিং করছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু অলরেডি খাদ্য মন্ত্রণালয় যথেষ্ট তৎপরতা শুরু করেছে, আশা করছি এর ফল খুব দ্রুতই পাওয়া যাবে। এদিকে সপ্তাহের ব্যবধানে নওগাঁর পাইকারি বাজারে সরু চালে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা, মোটা চালে বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। চালের বাজারের এই অস্থিরতার জন্য মিলারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। মিলারেরা যেহেতু মজুত করতেছে, আর দ্বিতীয়ত কথা, আমরা খুচরা মার্কেটে চাল আমদানি পাচ্ছি না, দাম বেশি হচ্ছে, আমরা বেশি দাম বেচছি, কম দাম হলে কম দাম বেচবো। তবে চালকল মালিকদের দাবি, ধানের সরবরাহ কম থাকায় বেড়েছে চালের দাম। সরকারের নির্দেশনা নীতিমালা অনুযায়ী মজুত রয়েছে, যদি কোথাও অধিক পরিমাণ মজুত থেকে থাকে তাহলে সরকার সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। নওগাঁয় 900 চালকলে প্রতিদিন প্রস্তুত হয় অন্তত 2000 মেট্রিক টন চাল। এর বড় অংশই সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। রাজীব বিশ্বাস, DBC নিউজ ডেস্ক।